হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে 8টা, মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে। আজকে খুব তাড়াহুড়ো, কেননা আজকে থেকে মেয়ের টেস্ট পরীক্ষা শুরু। তো আজকে দোকানে যাইনি, মেয়ের খাবার দাবার রেডি করে দিতে হবে, নাহলে তো খাওয়া দাওয়া না করেই চলে যাবে। তো এখন একটু হরলিক্স করে দেবো, তারপরে রান্না বসাবো। তো আমার সঙ্গে থাকো আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো মেয়ে স্কুলে যাবে 10টার মধ্যে। তো 10টার মধ্যে পুরো রান্না তো হবে না, মেয়েকে সিদ্ধ ভাত রান্না করে দেবো। ও আবার আলু সিদ্ধ খায় না, ওর জন্য আলু ভাজা করে দিতে হবে। ভাতটা ঘি দিয়ে মেখে দেব আর আলু ভাজা দিয়ে খাবে। তো চলো তাড়াতাড়ি আমি ভাতটা বসিয়ে দিই, আর আমার পুরো ভিডিওটা তোমরা দেখো। আর দেখার প্রথমেই বলছি, তোমাদের একটা লাইক অবশ্যই করে দিও, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি কলপারে, জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিচ্ছি। তো এখন কাচবো না, পরেই কাচবো, আগে রান্না হোক, সব এদিকে রেডি হোক খাবার দাবার, তারপরে জামা কাপড় কাচবো। তো সকালবেলা সব বাসন মাজা হয়নি, রান্না বসানোর মতো কটা বাসন মেজেছিলাম, এই কটা ভিজিয়ে দিয়ে আর বাসনগুলো মেজে নেব। তো তারপরে জল আনতে যেতে হবে। চলো ঝটপট কাজগুলো সেরে নিই। তো ঝটপট করে বাসন কটাও মেজে নিয়ে চলে এসেছি। এবার ভাতটা এখনো ফোটেনি, তো যাই হোক জলটা নিয়ে চলে আসি। জলটা বাড়ির সামনেই কল আছে, তার মধ্যে ভাতটা হয়ে যাবে। চলো জল আনতে যাই। কোথায় দেখি দিতে উঠো, 11:30, 11:30 দিয়ে পরীক্ষা। এই যে জলের ব্যাগটা নেব, এ দেখ কত জলের বোতল, আরে রে সব পড়ে যাচ্ছে। ওই যে চাটা উল্টে পড়ে আছে, গরম বসিয়ে সাউন্ড বন্ধ কেন পড়তে বসেছি, সাউন্ডটা বন্ধ কেন? একেবারে রাস্তায় পড়তে এসেছে বিদ্যাসাগর। আমি জলটা আনতে যাচ্ছি, জলটা এনে তারপরে রান্নাটা করে নেবো। আজকে খুব তাড়াহুড়ো, এই যে জল আনতে যাচ্ছি, জলটা এনে এসে রান্না রান্না করবো। মেয়ের খাবার দাবার রেডি করে দিতে হবে, মেয়ে তাড়াতাড়ি স্কুলে যাবে, আজকে পরীক্ষা। চলো আমার সঙ্গে থাকো আর আমার পুরো ভিডিওটা দেখতে হবে। এদিকে জল আনা হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে। এই দেখো তরকারির আলু কপি সব কাটছি, তার আগে শুধু আলু ভাজাটা বসাবো, কারণ আলু ভাজাটা আগে দরকার। ঝটপট আলু ভাজাটা করে নিতে হবে, কারণ মেয়ে খাবে।
ভাতও হয়ে গেছে, এদিকে আলু ভাজাও হয়ে গেছে। এবার শুধু খাওয়ার অপেক্ষায়। মেয়ে কখন খাবে আমি তো জানি না, তাই ভাতটা বেড়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম। যখন সময় হবে ম্যাডাম তখন খাবেন। তো আগে নাকি চুল বেঁধে দিতে হবে, ভাত থাক পড়ে আগে চুলটা বেঁধে দাও। তো চলো চুলটা আগে বেঁধে দিই মেয়ের, তারপরে যাবে, যাবে না তারপরে খাবে, তারপরে যাবে স্কুলে। মেয়ের খাওয়া দাওয়ার পাট মিটে গেছে, আর এদিকে আমাদের তরকারি কষাচ্ছি, ফুলকপি আলুর তরকারি কষানো হয়ে গেছে। এবার শুধু জলটা দেব, দিয়ে আর মেয়েকে একটু টাটা করতে যাবো, পরীক্ষা দিতে যাচ্ছে। তোমরাও চলো। আজব পাবলিক, পাস হয়ে যাব বলি বড়দের নমস্কার করতে হয়, বলে নমস্কার করলে পাস হয়ে যাব এমনি এমনি, আমি না পড়লে। আগেকার যুগ আর এখনের যুগের কত তফাৎ দেখো। ইচ্ছা নেই পড়তে যাওয়ার, ইচ্ছা নেই। কি পচা রে তুই, মুখটা বন্ধ কর। দিদি তো খেয়ে দিয়ে চলে গেল স্কুলে, পড়তে গেলে তবে নিয়ে যাবে আমার বাড়ি। কে ফোন করেছে? মামি। ও মামি চকলেটটা আমার জন্য রেখো। পরীক্ষা দিতে যাবে, বাড়িতে পড়াশোনা করবে আর আমি চলে যাবো পুজো বাড়ি ঘুরতে। বলছে হ্যাঁ চলে যাও, তো তোমার ফোনটা থাকলে আমার অসুবিধা হয়, পড়ার ডিস্টার্ব হয়, ফোনের জন্য আমাকে চলে যেতে বলছে ঘুরতে পুজো বাড়ি। এরা মাঝে পাবলিক দেখেছো তোমরা? দেখে নাও ভালো করে। পরীক্ষা ঠিকঠাক হয়েছে? তারপরে কালকে কি পরীক্ষা আছে? ইংলিশ। কার্তিক পুজো কি করবো, যাবো না? যাবো না, তোকে ছাড়া তো যাই না। তোর পরীক্ষা আগে না কার্তিক পুজো যাওয়া আগে? ঘুরে আসো, পারলে কিছু আমার জন্য নিয়ে আসো। আজব পাবলিক, তুই কোনোদিনও তো বলিস না যে তুমি চলে যাও, আমাকে নিতে হবে না। কেন বলি না? বলিস কি করছো? আমি চলে গেলে পড়বি? তুমি থাকলে পড়ি? অ্যান্সার দিই, তুই আমাকে শুধু ফোনের জন্য চলে যেতে বলছিস যে ফোন থাকলে ফোন ঘাঁটবো পড়া হবে না, আর ফোন না থাকলে পড়া হবে? ফোন দেখো, মেইন ব্যাপারটা হচ্ছে ফোনটা নেই। যাও না, রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি? মামার বাড়ি। কার্তিক পূজয়। আর দিদি? দিদি যাবে না। দিদিকে টাটা করে দাও। আর তুমি একা একা থাকো, পড়াশোনা করো, আমরা তাড়াতাড়ি চলে আসব। কেন আসবে না? থাকবে, আমি কালকে আসব। ও কোথাও গেলে আর আসতে ইচ্ছা হয় না? কালকে আসব। ও ঠিক আছে, আবার ফোনের দিনে ভাই বলতে হবে তখন যাব। নাবিয়ে দাও। কি আজ রাত আছে? টাটা টাটা আসি। তো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কার্তিক পুজো যাচ্ছি, তাই মিষ্টি দোকানে ঢুকেছি, একটু পুজোর জন্য মিষ্টি নিয়ে যাব।
মিষ্টিটা কেনা হয়ে গেলে এবার হাঁটা দেবো সবাই মিলে। আর একটুখানি যেতে বাকি আছে, তোর পিসির বাড়ির সামনেই একটা পার্ক আছে, তো তাই জন্য সব বলা খাওয়া করছে দু ভাই বোনে মিলে। আজকে পার্কে একটু ঢুকবো, একটু সব দোল্লা টোল্লা চড়বো, তারপরে যাব পিসির বাড়ি। চলো পার্কে আমরা চলে এসেছি, ওরা অলরেডি উঠে গেছে, আমরা কার্তিক পুজো এসেছি চড়ছে, তো তার মধ্যে একটা বাচ্চাদের একটা ছোট্ট পার্ক আছে, স্লিপে যাবে দৌড়াচ্ছে, দুটো বাচ্চার পিছন পিছন শুধু এদিক আর ওদিক দৌড়াচ্ছে। মিষ্টি বলছে স্লিপ চলবে, আর দিদি ছেলে মেয়ের পিছনে দৌড়াচ্ছে। দেখো না, তুই এটা চড়, দোল্লা চড়তে পারবি না, ও দাদা যেটা চড়বে ও সেটা চড়বে। যেটা চড়বে না ওটা চড়বে, ওটা চড়বে না সেটা চড়বে, কি করবে ভেবে পাচ্ছে না। এই পাগলের মতো আসছিল না, তো শেষমেশ আমরা চলে এসেছি পিসির বাড়ি সবাই মিলে। তো আগে আগে যাচ্ছে মিষ্টি রিজু, দিদুন বাড়ি চলে এসেছি, আমি আগে ঢুকবো। হামি দেখো অলরেডি একে একে অনেকেই এসছে, পুজো নাকি রাতে হবে, তো সেই জন্য ঘরদোর সব ফাঁকাই আছে, সব রাতে আসবে। আমরা তাড়াতাড়ি চলে এসেছি, দিদি রিজু মিষ্টি ওরা সব থাকবে, আমি বাড়ি চলে আসবো খাওয়া দাওয়া করে। চলো আগে ভিতরে যাওয়া যাক, তারপরে অন্য কথা। তো দেখো ঢুকতেই সামনেই ঠাকুর বসানো, খুব সুন্দর করে সাজিয়েছে বিছিয়েছে, খুব ভালো লাগছে। আর এদিকে পিসি বসে গেছে ঠাকুরের ভোগ বানাতে। লুচি টুচি বানানো হয়ে গেছে, কখন আসবে ঠাকুর মশাই? হ্যাঁ জানি তো, আমাদের অনেক আগে দিয়েছে কার্তিক, না পুজোর জোগাড় টোগাড় সব কমপ্লিট হয়ে গেছে, এদিকে পিসি রেডিও হয়ে গেছে, তো এখন বাজে 9:30, এবার আমি বাড়ি চলে আসবো পিসিকে বলে সবাইকে বলে রেডি হয়ে। তো পুজো বাড়ি থেকে আমি খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।